আনারে খুশরে মোড়ার মাথায় দিয়ে পা, সত্য ছাড়া যদি মিথ্যা বলিস তোর টিমটিমের মাথা খা। কি দেখলেন? কি দেখলাম? স্বামী মঙ্গল একটি অমঙ্গল। অমঙ্গল? অমঙ্গলটা কি? অমঙ্গলটা হলো 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 হবে ছেলে রবে না, আর 12 বছর বেশি বাঁচবে না। আমার মারামারি করছিস কেন বয়স্কুল? ও মা, উল্টো পাল্টা কথা বলছিস কেন? শোনো শোনো, মারামারি করিস না। আচ্ছা তুমি বয়স্ক বলে সেই কথাটা বলা ঠিক উচিত হচ্ছে কি? আরে বাবা যা আছে আমি তাই বলেছি। না আপনি আছেন মানে কি বলতে যাচ্ছেন? আরে বাবা আমার কাছে ফল আছে, ফল কেন নুন? ফল কি? তা সেটা তো বুঝিয়ে বলবে। বুঝাতে দিচ্ছ? বুঝাতে দিচ্ছ তোমরা? ঠিক আছে ঠিক আছে, যদি ফল খেলে আমাদের দাঁড়িমার বাচ্চা হয় তাহলে ফলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ফল কোথা থেকে? কি ফল এনেছে? কি তোকে মিষ্টি ফলের কথা? মিষ্টি কিছু অন্য কিছু খাইয়ে তারা মারবি বলে লেগেছে। ফল বার করছো? দেখো ঝেলাই হাত দেন না, খেলাই হাত দিচ্ছে। বুড়ো মানুষ রে, ঝোলায় হাত না দিয়ে আমি যেখানে সেখানে হাত দিচ্ছি। মা গো, ও মা, এই নাও মা ফল। এই ফলটি বেটে ভক্ষণ করলে তোমার গর্ভে জন্মে নেবে সুন্দর এক পুত্র, সেই জেনের ভবিষ্যৎ ধরধাম মাঝে, নাম রেখো তার লক্ষিন্দর। এই নামা বাবা সবকিছু তো বললে। আচ্ছা দাদা, ও মা দাসি রে, এত সুন্দর উপকরণে ফল দিল, আর এই যে গণক ঠাকুরকে পালি পাঁচে ওই গোবিন্দভোগ চাল আছে দিয়ে দিবি, আর সপাচিক টাকা দিয়ে দিবি যাতে কিন্তু না হয়। ও মামা ঠিক আছে, আমি অমন গণক ঠাকুর নয় মা, ফলটি খাও কলটি বাঁধু, আমি এসে পাওনা ঘন্টা নিয়ে যাবো। তোমার তুই গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি কার্ড আছে? ঠিক আছে ঠিক আছে, আর ফলটল আছে নাকি? তোমাদের দাসির একটা হবে না বাবা, পরে তাহলে নিয়ে যাবে তো? এ তুই মন খারাপ করি না, সে ফল তোর কাছে নেই, আমার কাছে নেই রে। এইবার যখন আসবো তোর জন্য ফল আনবো, খপ করে খাবি আর হপ করে হয়ে যাবে। অন্য ফল আছে আমার কাছে বাবা, মনে করে নিয়ে যাবে কিন্তু। ও ভাই শোনো শোনো শোনো, এই এই যে ওই সুদিনের কথাটা বললি না তুই? মা ঠিকই কথা মা। ও মা বলছিলাম, তোমার কদলী বাগান আছে? আছে তো। ওই কদলী বাগানে চোর আসবে, সেই চোরকে ধরবি বাবা। তোমাদের জমাদার নেই? হ্যাঁ জমাদার ধরতে হবে। পারবে তো? হ্যাঁ ঠিক আছে, যদি না পাই তুমি আসবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে এসো। মন খারাপ করি না, এইবার যখন আসবো। এনে ফলটা ভালো করে বেষ্টন কর, আর আমি ওই সরোবরে স্নান করতে যাচ্ছি। এতটা জল দিয়ে বেষ্টন করেছিস?
মারে তুই একটা মা ষষ্ঠীর কাছে মানসিক কর, যদি তোদের ভাই হয় তাহলে জোড়া ষষ্ঠী দিয়ে মানসিক চুকানো হবে। দেবক বলেছে হাদি গড়াইলাম আজে তুমি সবার শোনাতে মাগ, আজি আমার ঘরে ভেঙে জনে মনি বে মা, আজ দুর্লভে লোকে আমার গুলো মাঝি পরে তিন মাস হলো পরে আমি চাষির দেখি তিন মাস মানে গেল আমার আজ চার মাঝি পরে পঞ্চ মাস হলো পরে আমার স্বামী মনে বিদেশে মাছে মারবো আড়াইয়ারিয়ার ছায় মাছি বাড়াবাড়ি সাত মাছে বলো আমার সাত খেতে আমি চাই চাই ওমা এতক্ষণ তো আমি খুবই ভালো ছিলাম মা, সাত মাস পড়ার সঙ্গে সঙ্গে অন্তরটামাই কি হচ্ছে জানি কি মা, সাত মাস হয়ে গেছে আমার অন্তরটা শুধু খাই 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 হচ্ছে। আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি সাত খাবে? হ্যাঁ, লজ্জার কিছু নেই। শোনো, মেয়েদের অষ্টম ঘর বলে সাত খেতে হয়, তোমার তো অষ্টম ঘর মা, লজ্জার কোনো কারণ নেই। তুমি কি খাবে বলো, আমরা জোগাড় করে দেবো। জোগাড় করবে? একদম জোগাড় করে দেবো, নিঃসহজ তাহলে বলবো আমি। তো বলো বলো। আজি ও ওয়া মা আমার তোরা ছয়ে বধুরা, আজি আমি বলবো মা তোরা শুনবি মা, আজ কত ইশাদ খেতে ইচ্ছা মা, আজ ভয় আমার তারে মা মাছে মাগো চড়িয়া তাতে দিবি মা ফুলের ভুলি ভালো করে রাখবি মাগো খেতে যেন ভালো লাগে মাঠে মাছ মাগো অতি সুখিয়া তাতে দিবি মা প্রচুর মুখি ভালো করে আজ সাত সাগ করবি ভাজা চাল খেতে লাগবে
আমার জন্য কিছু ঘুটের ছাই আনবি। ঘুটের ছাই আজকাল পাওয়া যায় না, কাঠ করা কাঠের কয়লা নিয়ে আসবে। ঘুটের ছাই আর পাওয়া যায়, কাঠের কয়লা নিয়ে আসবো। আমার বাপের বাড়ি হইতে এক হাড়িতে দুরান্ত বলবো সব খাবো, সব খাবি। ঠিক আছে মা, তুমি আসো, তোমার সব আয়োজন করবো। বলে এই গাড়ি আরে তোকে না এই মুহূর্তে বাজার করতে যেতে হবে আমাদের রানীমা। রানীমা? আরে আমাদের রানীমা সাত খাবে, তাই জন্য বাজার করে আনতে হবে। এই ব্যাপার আমি সব শুনছিলাম ওই জন্য। ঠিক আছে আমি আসছি। ঠিক আছে। আমি কি বলছি শোন বাবারা, যাই বলিস, চাকর বলিস আর কর্মচারী বলিস আর যাই বলিস আর রাখাল বলিস, খুব বিপদে পড়েছি। বিপদ হলো এই যে আমাদের রানীমা সাত সাত খাবে না। সত্যি কথা বল, তুই বউ সাত খাবে? মহারাজ বাড়ি নিয়ে রানীমা সাত খাবে? তুই আমাদের কাছে ঝপ দিতে এসছিস? ঠাকুরের বিধান ভাই রে, সন্না কর লাঠিটা কই রে। এ ভাই সন্না, কি বিশ্বাস কর, সত্য কথা বলছিস? মাল কিনেছি দেখ, সত্য কথা বলছিস তো? কি বলতো, কি বললেন ওটা, এটা কি বলতো, সব কেনা হয়ে গেছে তো? এটা কি বলতো, সব কেনা হয়ে গেছে? তা আমাদের কি সব হয়নি, নিমন্ত্রণ করতেছিস নাকি? না সব হয়নি। তোমার কি বাকি আছে? কি বললো সবজির গল্পটা লাস্ট? এই সবজি লাগবে আর জিবে থেকে জল আসলো না কি বলে? শোন শোন বুঝতে পারিস, টক 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 সব আমরা তোদের রাজবাড়ি। এই তো আমার ভাই, ঠিক তোর 5-6 টাকা দেবো, মাই দিব 5-6 টাকা, নতুবা বিরানি দেবো শুকরে ভালো, মাই দিব। ঠিক আছে আসছে।
জানো এনেছি মাগো কানা বনো দিয়ায় সাধে ভারী কেন হলো মা আমাদের
একটা ছোট ভাই হয়েছি, খুব সুন্দর দেখতে। সুন্দর দেখতে হয়েছে বলে মা? ও মা, এখন কাঁচা নাড়িতে জল খেতে নেই। এই যাশে কি হয়েছে? দাঁড়ি মা এখন থাক, তুই এখন দাঁড়িকে ডাক, দাঁড়িকে ডাক, দাঁড়িকে ডাক। ঠিক বলেছ, বলে ওই দাঁড়ি। চার পাঁচটা ছটা মারা গেল মাত্র একটা। আরে মাকে কি পেয়েছো যে পাঁচ ছটা হবে, একটাই হয়েছে। দান পড়ে গেছে কি মনে করে আমার বাড়ি? আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে, তোমার যেতে হবে নাল করতে। ও বাবা, কাজের উপরে কাজে কই না, আস্তে আস্তে কাজ রে। কাজ হলে মানুষের ভালো হয় না, খারাপ হয় না? তা পুরনটা পারানটা কর, নাল কাটা পুরন। আচ্ছা বলো দাইবা, তোমায় কি দিতে হবে? তুই বল কি দিবি বল। আমি বলবো, হ্যাঁ কি দেবো? তোমার কানে একটি সোনার মতি দেবো। এ আট কুড়ি দিবে না, তোর মামাজি কুড়ি আটি নেই, তাদের কানে মুতে দিতে পারিস না। আমার কানে মুতে আইছিস এ দাদা, এ কালা কালা বুড়ি, কালা বুড়ি, একটু বুঝিয়ে বল, বুঝিয়ে বল। আমি ওই কথাটা বলিনি, আমি তোমার কানে সোনার দুল দেবো বলেছি, চকচক করে দুল। দুল? আমার সব কথা ভুললে দাদা ভাই রে, তোর কোথায় চুম খাই রে? ভালো ভালো আর কি দিয়ে হাওয়া, আর কি দেবো তোমার নাকে? একটু নাক চাপি দেবো। তা তোর মামাজি ঘুরি যাটি, তাদের ধন আমার নাক চাপতে এসেছিস? ও কি যে কারা কি কালা বুড়ি পুরো। আমি তোমার নাকে একটি সোনার রেশ দেবো বলেছি, ওই যে কি বলে সানিয়া মির্জা, যা চকচক করে। বুঝি দিবে রেজি, যা চকচক করে, চকচক করে সানিয়া মির্জা। তার কি দিবে হয়, আর কি দেবো? ওই এক পালি চাল দেবো আর দশ টাকা দেবো। এক পালি চাল আর দশ টাকা, আমি কিসে যাবো? সে কল আমার বেকল তো, বুড়ো হয়ে গেলে খবর খারাপ হবে না? চলো হেঁটে চলো, আমি হেঁটে যেতে পারবো না। তোমার নেবে কি হবে, চলো। ওরে আমি খানা যাই, ওই আমি ঠাকিলে ঠুকরে যাই। কোন উপায় গেলে হলো, আবার এবারে গিয়ে কাটবো আমি আজ ছেলে। ওরে আমার বঞ্চে তো হেঁটে, মাঝে তো খাটে, তারে পেটে আমি না যাবো। আমার বঞ্চে তো হেঁটে, মাঝে তো খাটে, তোমার নিয়ে যেতে হলে কি লাগবে? আমার নিয়ে যেতে হলে পালকি তুলি, তুমি তোমার কি বলি যে দাইমা, তুমি এখনো পর্যন্ত ছোট জামা গায়ে দাও ছাড়নি। কি করে ছাড়বো রে ভাই, তোর দাদুর দেওয়া জিনিস রে, এইটা আমি ফেলতে পারি না, আমার মা ঢুকে গেছে রে। আচ্ছা হোক ঠিক আছে, আমরা আতুর ঘরে এসে গেছি, এই দেখো রানীমা শুয়ে আছে। তো বলতে পারছি আতুর ঘর ঢুকেছি, কি করব? আতুর ঘর ঢুকতে আছি বেটা ছেলে। আচ্ছা আসি আসি বেটা, ও তোমার ভেম ভেম আছে যান। ও বাবা বাবা,
কি যন্ত্রণা করছে আমার খুপুরি মুন্ডু টেনে টেনে আনছে। ছনকা রে, ও ছনকা, ও বা তুই আবার বুড়ে বয়েছে ছেলে নিচে আনি, তা ভালো হয়েছে। হ্যাঁ সেটা ঠিক, মাস হচ্ছে দিয়েছে, তুই আর কি করবি, ভালো হয়েছে। তা তোর দাসীদের বলি গরম জল টল করে দিতে। আমি বুড়ি মানুষ, আমি নড়তে পারি না, অ্যাক্সিডেন্টের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তুই পাউডার ঝরিস নাকি তোর ঘরের মধ্যে? বাচ্চারা সব খেলা করে করে পাউডার করে দিচ্ছে। হ্যাঁ ভালো করেছিস, দে বাচ্চাটা দে, নাড়িটা কেটে চলে যায় বাবা, বুঝতে পারি না। তা তুই আর তোর কেউ ছিল না, তুই ওকে পাঠিয়েছিস কেন? আমার কুকুরের মতো টেনে টেনে আনছে বাবা। ওই তো বাড়ি সব ভালো হয়েছে, উনি তো আমার বাড়ির গোড়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দে বাচ্চাটা দে, আমি নাড়িটা কেটে চলে যাই গিয়ে, আবার কি আসে তার ঠিক না। নাড়িটা কাটবো কি রে, দেখ গাছ কাটার দাঁড়া দেখ, কুড়ুল টুড়ুল যাও দিয়ে। তুমি কি কাটছেলা করে নাকি? তো নাড়ি কাটতে হবে না, হেসে ফেসে ছুরি পুরি যাও দিয়ে। কি রে কাটে রে, ও হ্যাঁ রে ভুলে গেছি, বাঁশের চেটিটা দে, বাঁশের চেটিটা আমার ওখানে আছে, দে চেটিটা দে। নাড়ি কাটতে হলে এই সংকেত ধ্বনি দিতে হয়।